আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো গতদিন আমরা কথা বলছিলাম যে এক্সেলের চারটি জব ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। আজকে আমি কথা বলবো দশটি এক্সেলের কোশ্চেন যেটা আমাকে বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। তো গতদিনের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ফার্স্ট কমেন্টেই পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি যখন এই কোম্পানিগুলোতে ভাইবা দিয়েছিলাম তখন আমাকে ইন্টারভিউ বোর্ডে এরকম ছোট ছোট কিছু প্রশ্ন করা হয়, এরকম দশটা কোশ্চেন নিয়ে আজকে আসলে আমরা কথা বলবো। কোন গ্রুপে আসলে কি জিজ্ঞেস করা হয়েছিল এটা আমার ঠিক মনে নেই, কারণ অনেকদিন আগের কথা। তবে দশটা কোশ্চেন আমি মোটামুটি সাজিয়েছি যেগুলো আমাকে করা হয়েছিল। প্রথমে একটা সহজ কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যদি এক্সেলে স্পেলিং চেক করতে চান তাহলে আপনি কোন বাটন প্রেস করবেন। তো এটার উত্তর হচ্ছে F7। আপনি যদি কিবোর্ড থেকে F7 ফাংশন 7 কি প্রেস করেন, তো আমি যদি এখন F7 বাটন প্রেস করি তাহলে দেখেন একটা ওপেন হয়েছে পপ আপ, যেখানে সে বলতেছে যে বানান ভুল আছে, যে JMI ফার্মাসে ভুল ধরছে। যেহেতু এটা ইংলিশ শব্দ না, তো এখান থেকে আপনি চাইলে কারেকশান করে দিতে পারেন। F7 প্রেস করে আপনি স্পেলিং চেক করতে পারেন। আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে আরেকটা শর্টকাট নিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধরেন আপনি একটি সেল এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি সেলের উপরে ক্লিক করে মাউস ক্লিক না করেও কোন বাটন প্রেস করবেন। তো আমি উত্তর দিয়েছিলাম F2। দেখেন যদি এই যে সেলটা এটার উপরে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এডিট করতে পারবো, কিন্তু একটা ক্লিক করলে কিন্তু এডিট করা যাচ্ছে না। এখন যদি আমি F2 বাটন প্রেস করি তাহলে দেখেন এটা এডিটের অপশান চলে আসছে, আমি চাইলে এটা লিখে দিতে পারি যা কিছু। তাহলে আমরা দুইটা শর্টকাট শিখলাম F7 আর F2 সম্পর্কে। এরপর আমাকে একটা মজার কোশ্চেন করা হয়েছিল যে বলছিল আপনি কি কাউন্ট অ্যান্ড কাউন্টে ফর্মুলা সম্পর্কে জানেন। আমি বলছিলাম হ্যাঁ জানি। বলছিল কাউন্ট আর কাউন্টের ভিতরে আসলে পার্থক্য কি। তো আমি এটা বলার পাশাপাশি আপনাদেরকে একটু দেখাই। তো আমি এখানে একটি ডেমো তৈরি করে নিয়েছি কাউন্ট আর কাউন্টের ভিতরে পার্থক্য দেখানোর জন্য। আমি যদি এখানে CO UNT কাউন্ট লিখে এই ভ্যালুগুলো সিলেক্ট করে দেয়, তো আমি একটু বলে রাখি কাউন্ট কাউন্টে ফর্মুলা আসলে কাউন্ট করার জন্য ব্যবহার হয়। আমি কাউন্ট দিলাম এখানে আর এই জায়গায় আমি ইকুয়াল টু দিলাম CO UNT কাউন্টে দিয়ে এইগুলা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো আপনারা সহজেই বুঝতে পারতেছেন কাউন্ট ফর্মুলা সে কি করে, শুধুমাত্র নিউমেরিক ভ্যালু কাউন্ট করে। দেখেন এর জন্য সে কাউন্ট করে নাই, কিন্তু কাউন্টে ফর্মুলা সে নিউমেরিকের সাথে কিন্তু এই যে লেটার যেগুলো আছে এগুলাও কাউন্ট করে। আমি যদি এখন 3 দিয়ে দেই তাহলে দেখেন সে বলছে এখানে 3টা সংখ্যা আছে, কিন্তু যদি আমি এখানে ধরেন J দিয়ে দিলাম তাহলে কিন্তু সে বলছে 2টা। আবার এখানে যদি আমি 2 দিয়ে দেই তাহলেও সে বলছে 3টা। আবার যদি আমি এখানে A দিয়ে দেই তাহলেও সে বলতেছে 3টা। ঠিক আছে, তার মানে যেটা কাউন্টে ফর্মুলা সেটা সে নিউমেরিক ভ্যালুর পাশাপাশি আলফাবেটিক যে ভ্যালুগুলো আছে ওগুলোও কাউন্ট করবে, কিন্তু যেটা কাউন্ট ফর্মুলা সেটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু কাউন্ট করে দেখাবে। এটাই আসলে পার্থক্য। এরপরে যে জিনিসটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে যে কোনো একটা সেলে যদি উল্টা পাল্টা লেখা থাকে আপার কেস লোয়ার কেস মিলিয়ে, কিন্তু আপনি চান সবগুলো আপার কেসে করবেন বা সবগুলো লোয়ার কেসে করবেন, সেক্ষেত্রে কি আপনি ম্যানুয়ালি লিখে নেবেন নাকি কোনো ফর্মুলা ইউজ করবেন। তো আমি বলছিলাম এটা আসলে ম্যানুয়ালি করা যায়, কিন্তু অবশ্যই এক্সেলে আমি ম্যানুয়ালি করব না, আমি ফর্মুলা ইউজ করব। তো যদি দেখেন আমরা এরকম ফর্মুলা ইউজ করি, একটা ফর্মুলা আছে UPPER আপার লিখে যদি আমি এই সেলটা সিলেক্ট করে দেই দিয়ে ইন্টার দেই তাহলে দেখেন সবগুলা বড় হাতের হয়ে গেল। আমি যদি ইকুয়াল টু দেই দিয়ে যদি PRO PROPER লিখি, লেখার পরে এই সেলটা সিলেক্ট করি, করার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই তাহলে দেখেন প্রপার কেস, অর্থাৎ প্রত্যেকটা শব্দ ক্যাপিটালাইজ হয়ে গেল। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে LOWER লোয়ার। আপনি যদি এগুলা সিলেক্ট করে দেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার, দেখেন সবগুলা লোয়ার কেস হয়ে গেল। এরপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এক্সেলে ড্রপ ডাউন করতে পারেন। তো আমি বলছিলাম হ্যাঁ পারি। ড্রপ ডাউন আসলে কিভাবে করা যায় সেটা আমাকে বলছিল, যেহেতু এগুলো আমাকে হাতে জিজ্ঞেস করে নাই, আমাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করছিল। তো আমি বলছিলাম যে আমাদেরকে ড্রপ ডাউন করতে গেলে ডাটাতে যেতে হবে, তারপরে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। তো আমাদেরকে আমরা একটু ড্রপ ডাউন করে দেখি, হ্যাঁ তাহলে মনে থাকবে। ধরেন আমি এই সেলে ড্রপ ডাউন করতে চাই, আমরা ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এরপরে আমরা এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট সিলেক্ট করব, করার পরে সোর্স, আমি এখানে সোর্স সিলেক্ট করে দিতে পারি। ধরেন এই লেখাগুলোর জন্য আমি ড্রপ ডাউন করব, আমি ওকে করে দিলাম। তো দেখেন এখানে যে ড্রপ ডাউন হয়ে গেছে ইপিলিয়ন গ্রুপ, সোহাগ গ্রুপ, ঠিক আছে। আমি এটা যদি ক্লিয়ার করে দেই, দেওয়ার পরে এটা ধরে যদি এরকম টেনে দেই দেখেন প্রত্যেকটা সেলে এই যে ড্রপ ডাউন আলাদা হয়ে গেল, আপনাকে আর লেখা লাগবে না। তো এইভাবে চাইলে আপনি কিন্তু ড্রপ ডাউন করে ফেলতে পারবেন। এরপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাক্রো কাকে বলে। তো ম্যাক্রো নিয়ে আসলে কথা বলতে গেলে একটু সময় আসলে বেশিই লাগবে,
তো আমি তো যেহেতু আমার ইন্টারভিউ বোর্ড ছিল সেক্ষেত্রে আমি উত্তর দিয়েছিলাম এভাবে যে আসলে ম্যাক্রো এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি কোনো কাজ বারবার না করে অটোমেশন করে নিতে পারেন। অর্থাৎ ম্যাক্রো হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনি একটা কাজ বারবার করছেন, কপি পেস্ট হোক বা এক শিট থেকে আরেক শিটে ডাটা ট্রান্সফার, আপনি ম্যাক্রো দিয়ে ওইটা সেভ করে ওইটা বারবার ইউজ করতে পারবেন। তো ম্যাক্রো নিয়ে জানতে আমার ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করতে পারেন, ওখানে ম্যাক্রো নিয়ে কয়েকটা ভিডিও আছে। এরপরে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হলো যে আপনি যদি একই সেলের ভিতরে একাধিক লাইন লিখতে চান এবং আপনার ইচ্ছা অনুযায়ী সেক্ষেত্রে আপনি কোন কিবোর্ড বাটন প্রেস করবেন। তো আসলে আমরা এটা অনেকেই জানি অল্টার ইন্টার, যেমন ধরেন এই রায়হান লেখার পরে আমি যদি দ্বিতীয় লাইনে তানজিম নিয়ে যেতে চাই অল্টার ইন্টার প্রেস করলাম তাহলে এটা দ্বিতীয় লাইনে চলে গেল। তো অল্টার ইন্টার প্রেস করে এটা করা যায়। এরপরে একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল যেটা 10 নম্বর প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ডে না বিভিন্ন জায়গায় করা হয়েছিল, আমি সেগুলো কম্বাইন করে একটা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে যে ক্লিয়ার কন্টেন্ট আর ক্লিয়ার ফরম্যাটের ভিতরে পার্থক্য কী। তো ক্লিয়ার কন্টেন্ট আর ক্লিয়ার ফরম্যাটের ভিতরে মূল পার্থক্য হচ্ছে যে আপনি যদি এক্সেলে একটা ফরম্যাট তৈরি করে নেন, ধরেন আমি এই যে সুন্দর একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি এইটা যদি আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে ক্লিয়ার ফরম্যাট ইউজ করবো, আর যদি আমি ভিতরে লেখাগুলো রিমুভ করতে চাই সেক্ষেত্রে ক্লিয়ার কন্টেন্ট ইউজ করবো। আমি একটু আপনাদেরকে দেখাই, এই লেখাগুলো যদি সিলেক্ট করে আমি এখন ক্লিয়ার কন্টেন্টে চাপ দেই তাহলে দেখেন ক্লিয়ার হয়ে গেল, আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। কিন্তু এই টোটাল লেখাটা সিলেক্ট করে আমি যদি ক্লিয়ার ফরম্যাটে চাপ দেই তাহলে লেখাগুলো থাকলো কিন্তু ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল। তো এই ছিল আমাদের 10টা কোশ্চেন নিয়ে ভিডিও। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত, কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে।